করবো সেটা সেটা হচ্ছে যেই জায়গায় প্রত্যেকে সরকারিভাবে আবেদন, অনুরোধ, নির্দেশ কিংবা আইন করে জরিমানা ধার্য করে বেশ কিছু নিয়ম পালন করার জন্য বলছে, মাস্ক যেন সর্বদা ব্যবহার করে প্রকাশ্যে যাওয়ার সময় এবং হাত স্যানিটাইজ করা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা, এই ধরনের যখন নির্দেশগুলো একেবারে প্রায় গত 50 দিন ধরে এই দেশের প্রত্যেকে শুনছেন এবং তারপর মাস্ক ব্যবহার না করলে প্রথমে 100 তারপর 200 টাকা যখন জরিমানা ধার্য করা হয়েছে, ঠিক সেই জায়গাতে দেখা যাচ্ছে একাংশের মন্ত্রী, নেতা, সাংসদ তারা কিন্তু মাস্কের ব্যবহার সঠিকভাবে করছেন না। এবং এই ধরনের আরো একটি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে কমলপুর, যেখানে ধলাই জেলার বেশ কয়েকটি জায়গায় যেখানে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই জায়গায় রাজ্যের অন্যতম মন্ত্রী মনোজ কান্তি দেবকে দেখা যাচ্ছে মাস্কের ব্যবহার করছেন না। তিনি কমলপুর থানার ওসির হাত থেকে হাত স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করার দায়িত্ব পালন করছেন। আপনারা দেখছেন সেই ছবি এবং মন্ত্রী মনোজ কান্তি দেব তিনি নিজেই কিন্তু মাস্ক ব্যবহার না করে, মাস্ক রয়েছে তার সঙ্গে যদিও তিনি ব্যবহার করেননি, তিনি একেবারে মুখ এবং গলায় সে মাস্ক পেঁচিয়ে রেখেছেন, সেটা আপনারা দেখছেন। কিন্তু এই ধরনের ছবিগুলো যখন জনসমক্ষে প্রচারিত হয় বা প্রকাশ্যে আসে তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু নানাবিধ প্রশ্ন কিংবা এই বিষয়গুলো দেখা দেয় বা তাদের মধ্যে নানাবিধ কৌতূহল জন্মায় যে কিভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, সাংসদরা, বিধায়কেরা এবং নেতারা তারা এইভাবে মাস্ক ব্যবহার করেন না, না করেই জনগণকে নির্দেশ দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি মেঘধন দেব। মেঘধন দা শোনা যাচ্ছে? যে ছবি আমাদের কাছে উঠে এলো এই মুহূর্তে মনোজ কান্তি দেব মাস্ক ব্যবহার না করে তিনি প্রকাশ্যে পুলিশ অফিসারের হাত থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন, এবং এই ধরনের ছবি শুধু মনোজ কান্তি দেবের ক্ষেত্রেই নয়, অহরহ আমরা দেখি, বিরোধী দলনেতাকেও দেখতে পাই, মন্ত্রীদের দেখতে পাই এবং সাংসদদেরও দেখা যায়, রাজনৈতিক দলের নেতৃত্বদেরও দেখা যায়। ঠিক এইটা কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে জনমানুষে? হ্যাঁ প্রসেনজিৎ, যেটা বলছিলাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব আগে ঘোষণা দিয়েছেন যে সবাইকে মাস্ক পরতেই হবে, ঘর থেকে বের হতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক প্রায়, এবং এর জন্য 100 টাকা করে জরিমানাও চালু করা হয়েছে। উনি নিজেও মুখ্যমন্ত্রী বলেছেন যে মাস্ক না থাকলে জল গামছা পর্যন্ত দিয়ে আমরা রাখতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই জনপ্রতিনিধিরাই, ঠিক যেমন আমরা দেখলাম কমলপুরে মন্ত্রী নিজের এলাকায়, মন্ত্রী মনোজ কুমার দেব নিজের এলাকায় একটি কন্টেনমেন্ট জোনে গেলেন, সেখানে গিয়ে উনি কোন ধরনের মাস্ক অথবা হ্যান্ড স্যানিটাইজার ছাড়াই ওসির সঙ্গে কথা বললেন, সেই ওসিও কোনো মাস্ক নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে যাদের দিয়ে চলবে এবং যাদের দেখে আমরা শিখব এবং জনগণ শিখবেন, ওনারই মাস্ক ব্যবহার করছেন না। এর থেকে কি বার্তা যাবে এটা তো সহজেই বোঝা যাচ্ছে। হ্যাঁ প্রসেনজিৎ বলো। ঠিক, এবং যে বিষয়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কন্টেনমেন্ট জোন যেখানে বাড়ি থেকে বেরোনো নিষেধ, ঠিক সেই জায়গায় জনপ্রতিনিধিরা এভাবে যখন বেপরোয়াভাবে ঘোরাঘুরি করছেন, ঘোরাফেরা করছেন, সেটা সাধারণ মানুষকে কি আইন ভাঙতে সাহায্য করবে বা সাধারণ মানুষকেও কি এই সাহসটা দেখাবে যে জনপ্রতিনিধিরা যেহেতু আইন মানছেন না তাহলে সাধারণ মানুষ আইন না পালন করলেও চলবে না? সেটা প্রসেনজিৎ, দেখো আমাদের ত্রিপুরার মানুষ অনেকটাই সচেতন, এখানে স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি মানুষের মধ্যে, কিন্তু কিছু কিছু লোকের তো সেই ভাবনা আসবে যে তো মন্ত্রী নিজেই মাস্ক দিচ্ছেন না, পুলিশ অফিসার নিজে মাস্ক পরছেন না, বিরোধী দল নেতা মাস্ক দিচ্ছেন না, তো তাদের মধ্যে একটা এই মানসিকতা আসবেই, যখন ওনাদের পুলিশ ধরবে বা কেউ ফাইন করতে যাবে ওনাদের এই ভাবনাটা আসাটা স্বাভাবিক, যে ওনারা যখন জরিমানা দেবেন না, ওনাদের যখন মাস্ক ছাড়া ঘুরতে পারবেন তাহলে আমরা কেন দেব, এটা একটা শ্রেণীর মধ্যে এই ভাবনাটা আসা খুবই স্বাভাবিক। হ্যাঁ প্রসেনজিৎ,
মেঘদুন্দা, যেই ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় জনপ্রতিনিধিদের আমরা দেখি যে সাধারণ মানুষ ফলো করেন তাদের, এবং সেই অনুগামীরা তারা কি কখনো প্রশ্ন তুলতে পারেন? এবং পুলিশ অফিসার বেশ কয়েকদিন আগে আমরা PB24 এর পর্দায় এবং প্রতিবাদী কলমে প্রকাশিত হয়েছিল, বিশ্রামগঞ্জ থানার ওসি তিনি নিজেও মাস্ক নিজে ব্যবহার করেন না, কিন্তু অন্যদের মাস্ক বিতরণ করছে। আসলে একের পর এক এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে। কোথাও কি আইনের লোক যারা রয়েছেন, প্রশাসনের লোক যারা রয়েছেন, জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, তারা কি কোথাও এই আইনের ঊর্ধ্বে এমন কোন নোটিফিকেশন কি রয়েছে রাজ্য সরকারের? এই ধরনের কোন নোটিফিকেশন কিন্তু নেই। আমরা দেখেছি আমাদের দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত মাস্ক ব্যবহার করেন, সেই জায়গায় প্রধানমন্ত্রী থেকে তো আমাদের এখানে জনপ্রতিনিধিরা বা পুলিশ অফিসাররা বড় হবেন না। মাস্ক কিন্তু সবার জন্য সমানভাবেই বলা হয়েছে, এখানে আলাদা করে কে মাস্ক পরবে কে পরবে না এ নিয়ে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন বা কোনো ধরনের নির্দেশিকা দেশের সরকারেরও নেই, রাজ্য সরকারের তো পরের কথা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসাররা মাস্ক না পরিয়ে, আগরতলায় আমরা দেখতে পেয়েছি একজন টিপিএস পর্যায়ের উচ্চপদস্থ অফিসার মাস্ক না পরে রাস্তায় বেরোচ্ছেন, উনি রেড করছেন। সেই ক্ষেত্রে এই বার্তাটা মোটেই ভালোভাবে যাবে না সাধারণ মানুষের কাছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ প্রসেনজিৎ, মেঘদুন্দা আরো একটা বিষয় দেখা যায়, এখন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে বেশ কিছু জায়গায়, সিভিল ডিফেন্স এর ভলেন্টিয়ার রয়েছে, অন্যান্য স্বেচ্ছাসেবীরাও রয়েছেন, তাদেরকেও যখন বিভিন্ন জায়গায় হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে তাদের সহযোগিতা নেওয়া হয়, তারাও হোম কোয়ারেন্টাইনে পৌঁছে দেওয়ার পর অন্যান্যদের বলছেন যে মাস্ক যেন ব্যবহার করেন, ঠিক সেই সময় তাদের মুখে কোথাও মাস্ক থাকে না। এই বিষয়গুলো নিয়ে কড়া পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, সরকার কবে কঠোর হতে পারে বা কবে হবে এই বিষয়টা নিয়ে কি করা যেতে পারে, কি মনে হয়? হ্যাঁ প্রসেনজিৎ, যেটা মানে সরকার তো এমনিতে আলাদা করে কিছু দেয়নি যে মাস্ক একবার ব্যবহার না করলে 100 টাকা এবং পরবর্তীতে যতবার ব্যবহার না করবে প্রত্যেকবারের জন্য 200 টাকা করে জরিমানা ধার্য করেছে। এবং সদর মহকুমা শাসকের যে বক্তব্য তা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন বা প্রায় প্রতিদিন বেশ পরিমাণে জরিমানা সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই জরিমানা সংগ্রহ করা হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি রাস্তাঘাটে পুলিশ ধরছে, প্রশাসন কর্তারা বেরোচ্ছেন যে মাস্ক নিয়ে ওনাকে 100 টাকা জরিমানা করছেন। কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বেচ্ছাসেবক দিয়ে বা পুলিশ কর্মীরা বিভিন্ন কন্টেনমেন্ট জোন বা রেড জোন বা ওরেঞ্জ জোন সবখানে দায়িত্ব পালন করছেন, সেখানে ওনাদের সেই মাস্ক ব্যবহারের প্রবণতাটা নিরাপত্তা রক্ষী থেকে জনপ্রতিনিধিদের মধ্যে অনেকটা কমে গেছে, সেটা কিন্তু ঠিক নয়। সাধারণ মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করছে, তুমি দেখতে পাবে বাজারে গেলে সাধারণ মানুষরা ঠিক মাস্ক ব্যবহার করছেন, ওনাদের কিন্তু এই ধরনের প্রবণতাটা, এই যে জনপ্রতিনিধি বা ধরো যে তুমি এই যে নিরাপত্তা রক্ষী, তাদের এই প্রবণতাটা ওনাদের মধ্যে এক এক করলে কিন্তু করতে পারে, তখন কিন্তু এই জবাব কে দেবে? এই জবাব কিন্তু প্রশাসনের কর্তারা বা পুলিশ প্রশাসনের কর্তারা সে কিন্তু জবাবটা দিতে পারবেন না। সাধারণ মানুষ যখন একটা প্রশ্ন করবে যে আমাকে কেন জরিমানা করা হচ্ছে, কেন জরিমানাটা পুলিশ অফিসারকে করা হবে না? ঠিক, হ্যাঁ প্রসেনজিৎ ধন্যবাদ। মেঘদুন্দা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন, আমাদের প্রতিনিধি মেঘদুন দেব, এবং সে বললেন যে এভাবে একের পর এক জনপ্রতিনিধি, নিরাপত্তা রক্ষী এবং বেশ কিছু রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী কিংবা কর্মী সমর্থক নেতৃত্ব তারাও যেভাবে জনসমক্ষে, বিশেষ করে জনসমক্ষে যখন আসে মাস্ক ছাড়া, ঠিক সেই দৃশ্যগুলো যখন প্রকাশ্যে আসে, যারা তাদের অনুপ্রেরণা বা যারা তাদের অনুগামী তাদের মধ্যে কিন্তু এই ভাবটাই আসে বা এই ভাবনাটাই আসে, যেহেতু আমাদের দাদা বা দিদিরা বা যেহেতু আমাদের পুলিশ অফিসাররা এই মাস্ক ব্যবহার করলেন না, সে কারণে আমরাও করব না, কারণ আমরাও এই শহরের, আমরাও এই গ্রামের, আমরাও এই ওয়ার্ডের, আমরা এই বুথের এই জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী, আমাদেরও প্রভাব রয়েছে। করোনা হয়তো এই প্রভাবশালীদের আক্রমণ করবে না বা প্রভাবশালীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়াবে না, এই একটি ভাব, এবং সেটাই কিন্তু আস্তে আস্তে যে জায়গায় সচেতনতা বৃদ্ধি পাওয়ার কথা ছিল ঠিক সেই জায়গায় উল্টোটা হচ্ছে, অর্থাৎ তাদের কাছ থেকে এই দৃশ্যগুলো দেখার পর অনেকটাই ঢিলেমি বা নিয়ম ভাঙার যে অভিলাষ সেটা আমরা দেখতে পাচ্ছি।